আব্বা জান ভাই জান আমি আপনাদের কাছে বেশি আলোচনা দেব না আল্লাহর পেয়ারা যখন হয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে পছন্দ করবে আল্লাহ পাক আপনার দরদার কইলে তুলে নেবে আপনার ভাঙুনির পীর কেন ঘুটিয়ারি চলুন ঘুটিয়ারি ওখানে আল্লাহর ওলি শুয়ে আছে আল্লাহর বন্ধু মানুষগুলো চলে যাচ্ছে ওলির দরবারে বাবা জিয়ারাত করছে কবর জিয়ারাত করছে আল্লাহর ওলির কাছে মোনাজাত করে কানছে বাবা চলুন চলুন বসিরাট দরবারে আমার বসিরাটের পীর আল্লাহ রুহুল আমিন জীবন তৈরি করে চলে গেছে বাবা লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে ও ভাইরা রে মুজাদ্দেদের জামান আমার দাদা পীর ফুরফুরার দরবার শুয়ে আছে আজকের গাড়ি কি গাড়ি চলে যাচ্ছে আল্লাহর ওলির কবরটা দেখে জীবনটা ঠান্ডা করে জি তাহলে জীবনটা তৈরি করতে হবে তো এনারা জীবন তৈরি করেছে আমার নবীর প্রেমের পাগল হয়ে জোরে বলি আমার রসুলকে পেয়েছে রসুল কাফন করে নিয়েছে তাই এদের নাম এদের পরিচয়টা চতুর্দিকে আল্লাহ পৌঁছে দিয়েছে আজকের আমরা শুধু সংসারকে রাজি করছি বিবাহ বাচ্চা রাজি করছি কিন্তু একটাবার আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার চেষ্টা করেছি বাবা আমরা পারি আমরা করিনি এই জন্য তো আমাদের দুঃখ লাগে বাবা এই জন্য তো ব্যথা লাগে বাবা আব্বা জান ভাই জান আমি আপনাদের কাছে আলোচনা করছি একটু এনে মনে রেখে দান যে রেখে দান এই কদিন আগে যখন আমি হজ পাকে ছিলাম আল্লাহর কাবা যখন আমি তওয়াফ করছিলাম তওয়াফ করতে 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 আমার মনে পড়ে গেল এই আল্লাহর কাবা থেকে আমার রসুল পাক মদিনায় গিয়েছিলেন আল্লাহ রসুল মদিনায় গিয়েছিলেন আমি সঙ্গীতে ডেকে ডেকে বললাম বাবা এই দেখো তাকে দেখো এই সেই গলি এই গলি দিয়ে আমার রসুল মদিনায় গিয়েছিল মেসওয়ালা বাজার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এখনো পর্যন্ত আবু বকর সিদ্দিক হুজুরের বাড়িতে হাজিরা দুরেকাত করে নামাজ পড়ে আমি পড়েছিলাম বাবা প্রত্যেক হাজিকে বললাম বাবা দুরেকাত করে নামাজ পড়ে কেন আমার বলছে হুজুর কেন জায়গাটা কোন জায়গা আমি বললাম আমার রসূলের জীবনের প্রথম বন্ধু আবু বকর সিদ্দিকের বাড়ি জোরে বলুন সবাই চিল্লে বলুন আহা সেখানে নামাজ পড়লে ডানটা জুড়িয়ে যায় আর ওই পাশ দিয়ে গলি আছে ওই গলি দিয়ে আমার রসুল পাক মদিনায় পাড়ি দিয়েছিলেন আহ কি নির্যাতন নবীকে করেছিল অত্যাচার করেছিল নবীকে মেরেছিল বাবা আল্লাহর কাবার চারতলে নামাজ পড়তে দাঁড়িয়েছে পাথর কা করে জ্বর জীর্ণ করে আমার নবী রক্তে লাল করে দিয়েছিল এদিনকে আমি কাবা যখন তওয়াফ করছি বাবা আল্লাহর কাবা যখন ঘুরছি বাবা হঠাৎ আমার মনে পড়ে গেছে নবীজির রক্তের কথা এই সেই কাবার চাতল আমার কাফেলাদের বলছি ভাই তোরা কাঁদো একটু কাঁদো কাবা শরীর তওয়াফ করার কাঁদো আল্লাহর কাবা দেখার কাঁদো এই সেই কাবা নবী আমার তওয়াফ করছিলেন আর বেঈমানের পাথর কাকর মেরে নবী রক্তাক্ত করে দিয়েছিলেন নবী শরীরটা লাল করে দিয়েছিলেন আজকে আমরা তওয়াফ করছি আমাদের কেউ কিছু বলে না আমাদের কেউ পাথর কাকর মারে না কিন্তু রসুল কত নির্যাতন করেছিল অত্যাচার করেছিল আমি নবী সহ্য করতে পারিনি তাই কাবা ছেড়ে আমার সোনার নবী মদিনার পথে রওনা হয়ে যা আবু বকর সিদ্দিকের লিয়ে আমার রসুল গুটি গুটি পায় যেতে লাগে আব্বা জান ভাই জান কি বলবো মাসখানে গারে সুর বলে একটা পাহাড় আমরা চোখে দেখলাম গত 2001 সালে ওই পাহাড়টা উঠে দেখেছিলাম কিন্তু এই বছর পাহাড়টা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে কিছু ওটার কোনো কায়দা নেই কিন্তু অন্ধকার পাহাড় নবী পাক আবু বকর সিদ্দিককে নিয়ে ওই পাহাড়ের গর্তে চলে গেলেন পাহাড়ের গর্তে চলে গেলেন বাবা যাওয়ার পর আমার নবী পাক আবু বকর সিদ্দিককে ডেকে বলে আবু বকর এসো এসো গর্তের মধ্যে বিশ্রাম করি সূর্য উদয় হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে বেঈমানটা ধাবা করতে পারে চলে এসো ওই গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক আর আমার নবী দুইজনে বসে যা জি আমার রসুল যে গর্তে গিয়েছিল দুটো প্রাণী রসুলকে হেফাজত করেছিল জোরে বলুন আর একটু চিল্লে বলুন আর একটু জোরে বলতে পারলেন না জি একজন হলো একটা হলো কৌতর কি বললাম
কৌতুর আর একটা হচ্ছে মাকশা একটা হচ্ছে কৌতুর আর একটা হচ্ছে মাকশা দুটো জি আমার রাসূলকে হেফাজত করেছিল আমার রাসূলকে আহা কত সুন্দরভাবে রেখেছিল বাবা বাসা বেঁধে আপনাদের জানা আছে আর মাকশা জাল পেতে আল্লাহু আকবার বসে গিয়েছিল মাসখানে মাকশা চতুর্দিকে জাল কেন বেঈমানটা যেন বুঝতে না পারে রাসূল পাক ওখানে আছে জি আল্লাহু আকবার আল্লাহর নবী রহমতের নবী তিন দিন ছিলেন গর্তের ভিতরে সাপে কামড় দিয়ে চাপাদের জানা ওদিকে আমি যাচ্ছি না তিন দিন পরে নবী আমার উঠে গুটি 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 পায় মদিনার পথে রওনা হয়েছেন মদিনার পথে চলতে লেগেছেন আল্লাহর নবী তিন দিন বাবা ভুকা পেটে কোনো দানা পানি নেই যেতে 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 সামনে যে দেখা একটা ছোট্ট গাছ ওই গাছের গোড়ায় নবী হেলান দিয়ে বসে যায় বিরাট বড় মাঠ বাবা বিরাট বড় মাঠ বাবা ওই মাঠগুলো আমরা চোখে দেখলাম আল্লাহ আমাদের চোখে দেখালো ওই মাঠগুলো আমাদের চোখে দেখালো চোখে দেখলাম বাবা আমার নবী পাক গাছের তাকড়ায় হেলান দিয়ে বসে গেল নবী পাক দেখবেন আবু বাকর একবার বলো বাবা বলো আমি নবী পাক ক্ষুধা লেগেছে তিন দিন আমি ভুকা কি খাবো বাবা আমার পেটে বড় ক্ষুধা আমি কিছু খাবো বাবা দেখো না কিছু খাবার ব্যবস্থা করা যায় কি আবু বকর সিদ্দিক বলে হুজুর আমার কাছে পানি আছে আর কিছু নেই আহা কোন নবী রহমতের নবী খেতে চাইছে বাবা কিছু নেই কি দেবে এমন একজন নবী আপনি নেট খুলে দেখুন নবী পাক যে গাছে হেলান দিয়ে বসেছিল ওই গাছটা এখন আপনি দেখতে পাবেন ওই গাছটা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে জোরে বলুন চিল্লে বলুন ওই গাছটা কি তো এখনো মরিনি বাবা জিন্দা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন আমার নবীর শরীর লেগেছে গাছে জি এই জন্য গাছটা এখনো জিন্দা বাবা আল্লাহ পাক রেখে দিয়েছে জি আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করলেন নবীকে বসিয়ে রেখে বাবা পাশের একটা ঝুপড়ি বাড়ি গেলেন আবু বকর মা মা বলে ডাকতে লাগলেন একজন বুড়ি মেয়ে এসে বলছে বাবা তুমি কে বলে আমি হলাম আবু বকর বাবা আবু বকর তুমি আমার ডাকছো কেন কি বলছো বলে মা গো আমার সঙ্গে একটা মহামানুষ আছে তিন দিন ভুকা তোমার বাড়ি কিছু খাবার আছে আমার কাছে দিয়ে দাও ওই বুড়িমা বলছে বাবা আমার বাড়ি পাকা পাকা খেজুর সকালবেলা বিক্রি করে দিয়েছি আর গাবি আপার বকরি ছাগলের দুগ্ধ ছিল সব বিক্রি করে দিয়েছি এখন তো পানি ছাড়া কিছু পাওয়া যাবে না এখন আমি কি করব আবু বকর সিদ্দিক বললো মা গো তুমি একটা কাজ করো একটা বকরি ছাগল আমার দাও আর একটা বালতি দাও দেখি কিছু দুধ দহন করে আমরা খেতে পাই কি দেখি ওই বুড়িমা কি হলো একটা বকরি ছাগল দিল যে বকরি ছাগলটা বেজো বাবা ওর জীবনে বাচ্চা হয়নি আর হবেও না বাবা ওই বাপ ছাগলটা দিয়েছে আর একটা বালতি দিয়েছে আবু বকর সিদ্দিক পাঁজা করে কোলে করে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির বেনে যা জি আল্লাহু আকবার জি সঙ্গে 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 আল্লাহ রাসূলের কাছে হাজির করেছে আমার রহমতের নবী দয়ার নবী মায়ার নবী দেখে আবু বকর তুমি একটা কাজ করো বালতিটা নিচে তুমি রেখে দাও আর ছাগলের পা দুটো চোখে ধরো আমি রহমতের নবী ছাগলের মাঠে হাত দেব আমার দয়ার নবী রহমতের নবী যেই ছাগলের মাঠে হাত দিয়েছে আল্লাহর কি মহিমা আল্লাহর কি কুদরত ওই বেজো বকরি অকাতরে দুগ্ধ দিচ্ছে একটু জোরে বলতে পারলেন আর একটু জোরে বলা গেল না দেখেন আমার আল্লাহ কি না করতে পারে আমার আল্লাহ কি না দিতে পারে একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ জি বেজো বকরি দুগ্ধ হচ্ছে
এক বালতি দুধ ভরে গেল আল্লাহ রাসূল কি করলেন আপা দুধ বন্ধ করে দিলেন আমার নবী পাক অর্ধেকটা খেলেন আমার নবী পাক অর্ধেকটা খেলেন আর কিছু আবু বকর সিদ্দিক খেলেন আর কিছু দুধ ছিল আমার নবী পাক দেখলেন আবু বকর এই দুধটা ছাগলটা যে বাড়িতে তুমি এনেছো আমি নবী বলছি পৌঁছে দাও যাও যাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি ছাগলটা পাঁজা করে নিয়ে আর দুগ্ধ বালতি নিয়ে বড়িমার বাড়ি চলে গেছে ও মা মা গো বড়িমা বলছে কি আবু বকর জি ও মা তোমার সেই ছাগলটা লাও মা আর বালতিটা লাও বড়িমা বলছে বাবা ওর দুগ্ধ হয়েছে বলছে বালতি ভরে গেছে জোরে বলো চিল্লে বলো বড়িমার মাথায় হাত এই ও ছাগলের তো বাচ্চা দুধ হবে না কই বালতি যখন দিল দেওয়ার পরে বুড়িমা অবাক আজকের বেজো বকরি দুগ্ধ হয়েছে আর দেরি করলেন না বুড়িমার দুগ্ধ দেখে অবাক হয়ে গেলেন ওই বুড়িমা বলতে লাগলেন ও বাবা আবু বকর যিনি বাটে হাত দিয়েছে বালতি ভরে গেছে দুগ্ধে একবার বলো বলো আবু বকর বলো ওনার নাম কি মোহাম্মদ জোরে বললেন আর একটু জোরে বলা গেল না আবু বকর সিদ্দিক মুখের দিকে তাকাচ্ছে মা গো তুমি জানলে কি করে নাম ওই বুড়িমা ডেকে বলছে বাবা ওনার নাম শুধু না ওনার বাপের নাম মায়ের নাম জানি ওনার মায়ের নাম আমিনা ওনার মায়ের নাম আমিনা ওনার আব্বার নাম আব্দুল্লাহ ওনার আব্বার নাম আব্দুল্লাহ আল্লাহর নবীর সাহেব আবু বকর সিদ্দিক মুখে দিয়ে তাকে বলছে মা তুমি কি করে বুঝলে মা ওই বুড়িমা বলছে বাবা আবু বকর আমি তাওরাত জবুর ইনজিল কেতাব পড়তে পারি প্রত্যেকটা কেতাবে ওই মুহাম্মাদের নাম লেখা আছে ও আবু বকর ও সিদ্দিক আমার আবু বকর তে আজকে আমি জানলাম ওই বেজে বকরির পাটে যখন হাত দিয়েছে আমার আল্লাহ পাক দুগ্ধ দিয়েছে বাবা আবু বকর আমার একটু নিয়ে চলো বাবা আবু বকর আমার একটু নিয়ে চলো আমরা সব পরিবারে যাব চাঁদ মুখখানা দেখব শুধু দেখব না আরো কাজ আছে এইবার গুটি গুটি পাই আবু বকর সঙ্গে গেলেন আমার রসুলের চাঁদ মুখখানা দেখে বুড়িমা তাস হয়ে গেল বুড়িমা চিন্তা করতে লাগলো ও আওলাদেরা ও আমার বাচ্চারা তাকে দেখ ইনি সেই খাঁটি বিশ্ব নবী একটু জোরে বলতে পারলে আর একটু জোরে বলা গেল না ইনি হলো আল্লাহর দোস্ত দেখে লও তাওরাত জবুর ইনজিল কিতাবে যার নাম আছে তিনি হচ্ছে এই মানুষ আয় সবাই মিলেমিশে আমরা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাই জোরে বলুন আর একটু চিল্লে বলুন তাই ওই বুড়ি সহ যত সব পরিবারই ছিল আমার রসুল পাকের হাতে হাত দিয়ে প্রথম তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল জি আমার রসুল পাক ওইখান থেকে আস্তে 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 উঠে উনি মদিনা শরীফ পাড়ি দিলেন মদিনার শরীফ পাড়ি দিলেন যাবার পরে রসুল পাক কি করলেন ওই মদিনার মানুষগুলো কত আদর আপ্যায়ন করে রসুল আমার বুকে তুলে নিয়েছিলেন জি আমার নবী পাক এই মক্কা থেকে মদিনায় যাবার পরে যে বাড়িতে প্রথম আমার নবী উঠেছিলেন ওনার নাম হচ্ছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জি জি একদম মদিনার মসজিদের পাশেই বাড়ি ওনার আল্লাহু আকবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন মদিনার একজন ধনী মানুষ জোরে বলুন আর একটু চিল্লে বলুন
তাই প্রথমে আমার রাসূলকে স্থান দিয়েছিলেন আমার রাসূলকে কাছে রেখেছিলেন আবু আইবান সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক ওনার বাড়িতে বসে বলেছিলেন বাবা আমি একটা মসজিদ বানাবো একটা মসজিদ বানাবো সারা বিশ্ব মসজিদটা দেখবে ওই মসজিদটা রাসূল আমার বানালেন ছোট ছোট এতিম দুটো বাচ্চা মা নেই বাপ নেই অল্প জায়গা তাদের ছিল ওই জায়গাটা আমার রাসূল পাককে দান করে দিলেন জোরে বলুন তাহলে হুজুর আমাদের মা বাপ যখন দুনিয়ায় নেই ওই মা বাবার মহব্বতে আমরা এই জায়গাটুকু মসজিদের জন্য আমরা দিয়ে দিলাম আমার নবী পাক ওইখানে ছোট খেজুর পাতার ছাউনি দিয়ে আর খেজুর পাতার আপনার খেজুরের থাম করে আমার রাসূল পাক একটা মসজিদ বানালেন জোরে বলুন আর একটু চিল্লে বলতে পারবেন না হ্যাঁ এখন তো মসজিদ দেখলাম আমরা তো 8 দিন ছিলাম নামাজ পড়লাম মসজিদে জানটা ভরে গেছে বাবা মদিনার মসজিদ কারে বলে আপনি না গেলে আন্দাজ করতে পারবেন না মদিনার মসজিদ কারে বলে আপনি গেলে বুঝতে পারবেন একবার যাবেন আপনাদের মসজিদে রংচং দেখেছেন ভাঙড়ের বাজারের মসজিদে রংচং দেখেছেন জি দিল্লির জুমা মসজিদে রংচং দেখেছেন আর সোনার মদিনার মসজিদে রংচং দেখলে আপনার মাথাটা ঘুরবে কত টাকা খরচ করে কি ডিজাইন সোনার মদিনা তা সোনার মদিনা বানিয়েছে জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলতে পারলেন না যেখানে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাতে সব দিয়ে দেয় একটু চিল্লে বলতে পারলেন না আর একটু জোরে বলতে পারলেন না জি আমার রাসূল পাক ওই মদিনার মসজিদটা বানালেন তৈরি করলেন আব্বা জান ভাই জান ওই মদিনার সংস্কার করলেন মদিনার মসজিদটা সুন্দর করলেন আমার নবী পাক যাতে কপার হেলান দিয়ে নবী পাক খুতবা দিতেন আমার নবী পাক যার পর হেলান দিয়ে খুতবা দিতেন ওই আপনার খুঁটিটার নাম উস্তুনে হান্নানা জায়গাটা চোখে দেখলাম আপনারা দেখে আসবেন আমার নবী পাক দেওয়ালে হেলান দিয়ে যখন খুতবা পরিবেশন করছেন জুম্মার দিন বাবাটা মিহিন সুরে কান্না চোখের পানি ফেলছে কানছে কিন্তু বোঝা যাচ্ছে না সাহাবীদের বলছে বাবা দেখো তো কে কানছে আল্লাহ রাসূল যখন পাঠালো বাবা জি দেখে কোন মানুষ কাঁদে না আমার রাসূল পাক যে লাঠিতে যাপা থাম্বা হেলান দিয়ে খুতবা পড়তেন উস্তুনে হান্নানা সেই খেজুর গাছ ঝরঝর করে কানছে আল্লাহর নবীর সাহাবীরা নবীকে বলেছিলেন নবী গো আপনার উস্তুনে হান্নানা কানছে আমার নবী পাক ডেকে বলেছিলেন বাবা অনেকে একটুখানি নিয়ে এসো ওই আপনার থাম্বাটা নিয়ে এসো তাই পাঁচাপাঁচি করে মদিনার মসজিদ নিয়ে আসা হলো আমার নবী পাক জিজ্ঞেস করলেন ও উস্তুনে হান্নানা তুমি এমন করে কান্দো কেন চোখের পানি ফেলো কেন ওই উস্তুনে হান্নানা জবান খুলে গেল নবীজি গো যখন মদিনার মেম্বার মদিনার আপনার খুঁটি হয়নি আমার উপরে ভর দিয়ে খুতবা পড়তেন এখন যখন খুঁটি হয়েছে আমাকে বাদ দিলেন কেন নবী গো যখন দরকার ছিল তখন আমি আপনার পাশে ছিলাম আর আজকে যখন আমার দরকার নেই আমার বাইরে ফেলে রেখেছে এই নবী আমি কাঁদছি এই জন্য আমাকে যখন আপনি বাইরে ফেলেছেন না জানি কিয়ামতের ময়দানে আমি খেজুর গাছের থাম আমি বাইরে পড়ে থাকব আমার কোনো মূল্য থাকবে না এই জন্য আমি কাঁদছি
আল্লাহর নবী বলেছিলেন ও বাবা সাহাবীরা তোমরা একটা কাজ করো এই মদিনার মসজিদের পাশে একটু খোঁড়ো খোঁড়ার পরে এই আপার খেজুর গাছটা ওইখানে তোমরা মাটি দাও ওইখানে চাপা দাও আর আমি নবী বলছি শুনে নাও এই বলে আপার শুকনো কাঠ এই আপার খেজুর গাছ কিয়ামতের ময়দানে আমি যে জান্নাতে যাব এই জান্নাতে সঙ্গে যাবে আর একটু জোরে বলতে পারলেন আর একটু চিল্লে বলতে পারলেন না কি ভাবলেন হ্যাঁ কি ভাবলেন একটা শুকনো কাঠ আমার দয়ার নবীর সঙ্গে বেহেশত যাবে আমার নবীর সঙ্গে জান্নাতে যাবে তার মনের আরদনা তার মনের তামান্না আল্লাহ রাসূল পুরা করে দিয়েছে জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে পারলেন না জি মুসলমান আজকে আমি আপনাদের হাতে ধরে পায় ধরে বলছি এখনো ফিরে আসুন এখনো ফিরে আসুন এখনো দুপোটা চোখের পানি ফেলুন লাভ আপনাদের হবে যদি আরো আমার বিশ্ব নবীর সঙ্গে যদি একবার দিদার হয়ে যায় দেখা হয়ে যায় আপনার জীবনটা কিন্তু ধন্য হবে আপনার জীবনটা কিন্তু পূর্ণ হবে জি সেই দেখার ইচ্ছা একটু করুন আপনি লাভ পাবেন লস হবে না জি বক্সের আওয়াজ হচ্ছে না বোধহয় নাকি হ্যাঁ ও তো মাইক আলা কই এখানে বস উড়ি উড়ি বেড়াচ্ছে বোধহয় হ্যাঁ হ্যাঁ মাইক আলা এখানে বসে থাকবে এটা জোরে তকবীর দেন তো দেখি নারায় তকবীর এটা জোরে দেন তো দেখি নারায় তকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ নারায় তকবীর নারায় তকবীর মুজাদ্দেদের আওলা মুজাদ্দেদের আওলা নারায় তকবীর নারায় তকবীর আর একটু ছোট করে জিকির করেন লা ইলাহা এই বাবু এখানে বসে থাকবে তা যাও কোথায় তুমি তোমরা দাউদ জানতে হবে সব সময় জোরে জোরে লা ইলাহা মহব্বতের সঙ্গে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলে আয়রে তোরা করা যাবি আমার নবীর মদিনা আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা যেথায় আমার দিনের নবী কাঁদে যারে যার মামিনার নয়ন মনি আব্দুল্লাহ রইলাল নবী গণের নবী তুমি শুয়ে মাদিনায় আল্লাহুম্মা ওয়ালালে এতিম নবী গরিব নবী মা বাপ যাহার নাই এতিম নবী গরিব নবী মা বাপ যাহার নাই
পথে পথে কাঁদে নবী একলা নিরালা ও যে মদির দিনের নবী তোমরা চেনো না নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায় আল্লাহুম্মা আমার ভাইরা বাবাজির আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদেরা আজকে আমি আপনাদের কাছে যে বোঝাতে চাইলাম সেই নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর মহব্বত যদি আজ আমরা রাখতে না পারি তাহলে আমাদের জীবনটা কিন্তু বিপন্ন তা আজকে আমার চকমরিচার পশ্চিম পাড়ার তরুণ তরুণ বন্ধুরা যুবক যুবক ছেলেরা আজকে তারা অক্লান্ত পরিশ্রম করে দুটো দিনের কথা শোনাবেন বলে আজকে তারা পরিশ্রম করে আপনাদের ডেকেছে তা আমি গুনাহগার আপনাদের কাছে কিছু আলোচনা দিলাম আমার পরে আমার মুজাদ্দিদের আওলাদ যিনি প্রতি বছর এখানে আসেন ছেলেরা বলছিল হুজুর উনি প্রতি বছর এখানে আসেন মাশাআল্লাহ তিনি আপনাদের কাছে আসবেন আলোচনা করবেন তবে আমি ইমাম সাহেব ভাইয়ের পরে আমি আপনাদের কাছে আলোচনা করতে উঠলাম লোকজন তো মোটেই ছিল না বাবা এখন তো মাশাআল্লাহ মাহফিলটা ভরে গেছে খুব ভালো লাগলো জি আর বিশেষ করে বেশি রাত তো হবে না আপনারা জানেন খুব সুন্দর পরিবেশ আর বিশেষ করে আমার ভাইরা যে কষ্ট পরিশ্রম করে ফসল ফলিয়েছে আল্লাহ পাক তার সুন্দর ব্যবস্থা করে দিয়েছে তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি এখনো যারা বাইরে দূরে আছেন প্রত্যেকে ভিতরে চলে আসেন আর যেসব ছেলেরা এই মাহফিলে বসে আছো আমি তোমাদের একটা আলোচনা করে দিয়ে যাচ্ছি খবরদার মা বাপের কথা একটু স্মরণ করো যেখানে যাচ্ছি প্রত্যেক বুড়ো মা বাপ গুলো লাঞ্ছিত বঞ্চিত ওরা শুধু আমাদের আমাকে বলছে খোকা ভাই আপনি তে ওয়াজ করেন আপনার ইউটিউব আমরা ওয়াজ শুনি নবীর কাছে নিয়ে এলেন আমার নবী পাক নিজে বলছে বাবা কলেমা পড়ো কারণ মরণের সময় কলেমা পড়লে না পড়লে কিন্তু নাজাত পাবে না সাহাবী বারবার করে পড়ানো হচ্ছে ওই সাহাবী কিন্তু কলমা পড়তে পারছে না আমার দয়ার নবী বুঝতে পেরেছে আল্লাহ নবী ডেকে বললেন ও সাহাবীরা দেখো তো বাবা এই সাহাবীর মা বাপ কি বেঁচে আছে একবার দেখো তো তাই সাহাবীরা বাবা দলে 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 ওই সাহাবীর বাড়িতে আপা তল্লাশি করলেন বাবা দেখতে পেলেন ওই সাহাবীর আব্বা বেঁচে নেই জনম দুঃখিনী মা বেঁচে আছে মা বেঁচে আছে আল্লাহর নবী হুকুম করেছিলেন ও সাহাবীরা ওই জনম দুঃখী মাকে একটু ডেকে আনো আমি নবী আমার কিছু কথা আছে সাহাবীরা গেলেন ও মামা ও মামা একটা বার রসুলের দরবারে চলো ওই বুড়ি মা বাবা অসুস্থ মানুষ গুটি গুটি পাও আমার নবী পাখির দরবারে চলে এলেন এসে বলে নবী গো আপনি আমার খবর দিলেন কেন আপনি আমার কি বলবেন বলুন আমার নবী পাক দেখে বললেন ও মা এই তোমার ছেলে আজ দুনিয়া থেকে বিদায় নিতে চলে যাচ্ছে আর বাঁচবে না তাই আজকে আমি বলছি মা গো আজকের মত মৃত্যুর যাত্রা মানে কষ্ট পাচ্ছে একটা বার বলো বলো মা তোমার কোন দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে তোমার মনে কেন আঘাত দিয়েছে ব্যথা দিয়েছে যেই নবী পাক বলেছে ওই বুড়ি মা হাউ মাউ করে কেঁদে উঠেছে নবীজি গো আমার মনে যে দুঃখ ব্যথা দিয়েছে আমি জীবনে ভুলতে পারি না এত কষ্ট আমার দিয়েছে
এত বেদনা আমার দিয়েছে এত যন্ত্রণা আমার দিয়েছে আমার কলিজা খান খান হয়ে গেছে নবী গো আপনি দয়ার নবী রহমতের নবী ওই কথা আপনি আমার মনে করিয়ে দেবেন না আমার আমি মা আমার মনে হলে আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে যাবে আমি সহ্য করতে পারছি না তাহলে কত দুঃখ দিয়েছে বাবা কত মনে ব্যথা দিয়েছে বাবা কত মনে দাগ দিয়েছে জি আল্লাহর নবী ডেকে বলছেন মা তুমি ক্ষমা করে দাও তুমি maaf করে দাও হ্যাঁ ওই বুড়ি মা সাহাবীর মা হাত জোড় করে কি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যে ক্ষমার কথা বলছেন আমার মুখ থেকে ক্ষমা কথা বার হবে না আমি কি করে বার করব আমার সেই অন্তরের আঘাতের কথাগুলো মনে হলে আমার কলিজা কানা ফেটে যায় আমি সহ্য করতে পারি না থাকতে পারি না তাই রাসূল পাক ডেকে বলে মা গো এই অবস্থায় মরে গেলে তোমার ছেলে কিন্তু নাজাত পাবে না মুক্তি পাবে না মা বলে হুজুর আপনি বলবেন না আমার অন্তরে তিল তিল করে আঘাত দিয়েছে আমি কি করে ক্ষমা করব সম্ভব হুজুর আমি ক্ষমা করতে পারবো না আমি maaf করতে পারবো না আমি মুক্তি দিতে পারবো না হুজুর আপনি ক্ষমার কথা বলবেন না ইনি কে ইনি আমার আমার রাসূল পাকের একজন সাহাবীর মা আমার নবী পাকের সাহাবীর মা একটু ভেবেছেন একটু চিন্তা করেছেন আমার নবী পাক তখন সাহাবীদের বলল বাবা তোমরা কিছু কাঠ জোগাড় করো কিছু কাঠ আন আল্লাহর নবীর সাহাবীরা সঙ্গে সঙ্গে কিছু কাঠ জোগাড় করেছে বাবা মা প্রশ্ন করলো হুজুর আপনি কাঠ জোগাড় করলেন কেন আপনি কাঠ জোগাড় করলেন কেন আল্লাহ রাসূল বলল মা গো তোমার বেটা যদি কলেমা না পড়ে মরে আল্লাহ পাক কবরে আযাব দেবে আখিরাতে আযাব দেবে এইজন্য দুনিয়াতে আমি অন্তত একটুখানি কাঠের আগুনকে পুড়িয়ে মারি আগুন নিয়ে তোমরা খেলবে না বড় কষ্টের বিনিময় এই পৃথিবীটা তোমাদের দেখিয়েছে বাবা এই পৃথিবীটা তোমাদের দেখিয়েছে খবরদার এদিক ওদিক করবে না তাই আজকে আমি বলবো